ওমে মমতাজ, আপনি লিখেছেন, আমার দাদু জীবিত অবস্থায় তার নাতিকে কিছু জমি লিখে দিয়েছেন সজ্ঞানে, এটি কি তার কোনো পাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কি তাকে কোনো জবাবদিহি করতে হবে? বোন ওমে মমতাজ, আপনার দাদু তার নাতিকে যদি জমি দিয়ে থাকে তাতে তার কোনো গুনাহ হবে না, কারণ নাতি দাদির কোনো নন, ওয়ারিস নন। যেহেতু ওয়ারিস নন, সেহেতু তাকে গিফট করা যেতে পারে। ওয়ারিস ছাড়া ওয়ারিসদেরকে গিফট করলে সেক্ষেত্রে শরিয়ার নীতিমালা আছে, সন্তান হিসাবে সবাইকে সমান হারে দিতে হবে, কাউকে দিয়ে কাউকে না দেওয়ার সুযোগ নেই। বাট দাদি তার কোনো বিশেষ নাতিকে মনে চাইলেও কিছু দিলেন, দিতেই পারেন, কারণ এ নাতি দাদির ওয়ারিস নন, সম্পদের মানে প্রকৃত কোরআন সুন্না বর্ণিত হিস্সাধারী ভাগিদার নন, যার কারণে তাদেরকে সম্পদ দেওয়ার কারণে আপনার দাদির কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তাহলে কান্তা আহমেদ, আপনি লিখেছেন, অনেকের কাছে শুনি আড়াই চাঁদের রোজা, মানে রোজার ঈদের পরের দিন থেকে শুরু করে কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখে, আমি এই রোজা সম্পর্কে জানতে চাই। দেখুন, রোজার ঈদের পরের দিন থেকে নিয়ে কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখা, এই আড়াই চাঁদের রোজা বা আড়াই মাসের রোজা, এরকম রোজার কথা কোনো দেশে কোথাও আসেনি। যদি কেউ এরকম রাখেন, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যদি ইসলামের নামে এরকম রাখেন, তাহলে সেটা বিধাতে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন শাবান মাসে বেশি, আর মুহররম মাসে রোজা রাখার ফজিলতের কথা বলেছেন। এই দুইটা মাস ছাড়া গোটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখার আর কোনো নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কিন্তু নেই, যার কারণে শাওয়াল, জিলকদ, জিলহজ এগুলোকে গোটা মাস জুড়ে নফল রোজা রাখাটাকে সুন্নাহ বা কোরআন হাদিসের নির্দেশ, ইসলামী নির্দেশ মনে করলে সেটি ভুল হবে। সিয়াম হক লিখেছেন, আমরা একটা অনলাইন কোর্স কিনে সেটা কয়েকজন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস করি, এতে কি কোনো গুনাহ হয়? এই প্রশ্ন তো আমরা আগে বারবার দিয়েছি। অনলাইন কোর্স আপনি যে কিনেছেন, সেই যাদের কাছ থেকে কিনেছেন তাদের পলিসি কী? যদি একই আইডি দিয়ে একাধিক ব্যক্তি শেয়ার হওয়াটা আপনার সমস্যা না হয় তাদের, বা তাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে, ওকে, সেটা আপনি করতেই পারেন। আর যদি এটা শুধুমাত্র আপনার নিজের অ্যাক্সেসের সুযোগ থাকে, অন্যদেরকে আপনি অ্যাক্সেস আপনি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো ভিন্ন বিষয়। আমরা মেয়েরা যদি জার্নি করি আর সেটা যদি হয় 24 ঘন্টার, তাহলে আমরা ফরজ নামাজ কীভাবে আদায় করব? 24 ঘন্টার জার্নি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্ল্যান করবেন যে কখন বিরতি হবে, বিরতির সময় কোন সলাত হবে সেটা আদায় করব। যদি বাস জার্নি হয়, তাহলে বাস আগে আগে কথা বলে নেবেন যে আমার সলাতের ওয়াক্ত হলে আমি সলাত আদায় করব। বিমানে যদি হয়, তাহলে সেক্ষেত্রে ট্রানজিট হলে কোথায় ট্রানজিট হবে সেখানে আপনি সলাত আদায় করবেন। বিমান ওঠার সময় অজু রেখে যদি 1-2 ঘন্টার ভিতরে সলাতের ওয়াক্ত হয় বিমান ওঠার পর, তাহলে সেই অজু দিয়ে সলাত আদায় করবেন। আর না হলে তায়াম্মুমের জন্য কিছু নিয়ে যাবেন, যাতে করে সেখানে তায়াম্মুম করতে পারেন। এক কথায় সেখানে আপনি সলাত আদায় করতে হবে। আবার যদি বিমানে যাত্রা করেন, সফর করেন, তাহলে যেই জায়গার উপর দিয়ে বিমান যাচ্ছে সেই ল্যান্ডে এখন কোন টাইম, সেই টাইমে এখন ওইটাকে অনুসরণ করে আপনাকে সালাত আদায় করতে হবে। অর্থাৎ এভাবে সালাত আদায় করার পরিকল্পনা আপনাকে করতে হবে।